Assalamualaikum warahmatullah. আজকে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস এর সেকেন্ড ভিডিও টাইপ 7 পার্ট 2। এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের ছোট ছোট কিছু মানে ট্রিক আছে সেটা নিয়ে দেখব। যেমন এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mx cos nx dx, মানে হচ্ছে যদি e ফাংশন মানে এক্সপোনেনশিয়াল ফাংশন আর হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন সাইন অথবা cos, যেমন পরেরটা দেখেন e টু দি পাওয়ার mx sin nx dx, যদি এরকম গুণাকারে থাকে সেটাকে হচ্ছে ইকুয়াল টু আমরা আই লিখছি। এখানে দেখেন এটাকে হচ্ছে আই ধরে নিব আমরা। আই কেন, আই মানে কি, আই হচ্ছে ইন্টিগ্রাল, মানে এটাকে ইন্টিগ্রেশন করলে যে রেজাল্ট আসবে সেটাকে আমরা আই ধরে নিব। কেন ধরে নিব একটা অঙ্ক করলে বুঝতে পারবেন। আর পরে যে আরেকটা ফর্মুলা আছে, এটা ছোটখাটো একটা ফর্মুলা, এটা এমসিকিউতে খুব কাজে লাগে, যে ই টু দি পাওয়ার এক্স মানে ই ফাংশন, তারপর হচ্ছে একটা ফাংশন থাকে এফ অফ এক্স প্লাস দিয়ে তার ডিফারেন্সিয়েশন ফরম্যাটটাও থাকে, মানে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স। যদি এরকম হয় তাহলে সেটা সরাসরি আমরা ফর্মুলা ইউজ করে সূত্রটা মনে রাখার চেষ্টা করব। যদি নাম্বার কম থাকে, যেমন দুই নম্বরে যদি ক নম্বরে যদি আসে অথবা এমসিকিউতে যদি আসে তাহলে তো কথাই নেই। সেটার সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। আচ্ছা, এখানে খেয়াল করেন এখানে আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, তাহলে এটাকে আমরা আগে না ধরে এটাকে আগে আমি আগে দেখাই কেন আই ধরতে হয়। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন আর হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে আই লেটের মধ্যে টি হচ্ছে আগে আছে, তাহলে সাইনকে হচ্ছে আপনার কি ধরবেন, ইউ ধরবেন, আর ই টু দি পাওয়ার এক্সকে হচ্ছে ভি ধরবেন। সাইনকে ইউ ধরবেন, ই টু দি পাওয়ার এক্সকে ভি ধরবেন। তাহলে আমাদের সূত্র কি বলে, আমাদের সূত্র হচ্ছে ইউকে রেখে, ইউকে রাখলাম, ইউ কত সাইন এক্স, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন কত সাইন এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপর হচ্ছে পুরোটার সাথে ডিএক্স। আচ্ছা, এখানে কত হয় দেখেন, সাইন এক্স ই টু দি পাওয়ার এক্সকে করলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইনকে করলে হচ্ছে, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কস এক্স, ই টু দি পাওয়ার এক্সকে করলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন এখানে কি হইলো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস, এখন এখানে যে দ্বিতীয় পার্টটা আছে দেখেন, এখানে আবার ত্রিকোণমিতিক ফাংশন আছে এবং এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তো আই এল এ টিই টি আগে, তাহলে হচ্ছে এই কসকে আবার ইউ ধরবেন আর এটাকে ভি ধরবেন, ভি ধরে এটাকে আবার ইন্টিগ্রেশন করবেন। তাহলে এখানে যদি আমি কসকে রাখি, কস এক্সকে রাখি ইন্টিগ্রেশন অফ ভি এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ভি এর ইন্টিগ্রেশন, তারপর সূত্রের মাইনাস আর সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য প্লাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ফাংশন কত, ফার্স্ট ফাংশন হচ্ছে কজ এক্স, যেটাকে এখানে আমি রেখে দিলাম আর কি, যেটাকে এখানে রেখে এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, তারপর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ওকে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এখানে আছে কত কজ এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে এখানে ই টু দি পাওয়ার এক্সই থাকে প্লাস ইন্টিগ্রেশন চিহ্ন, কস এক্সকে করলে হচ্ছে মাইনাস, কস এক্সকে করলে হচ্ছে মাইনাস সাইন এক্স, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কিন্তু এটা আমরা আবার ফর্মুলায় পড়ে, ঠিক আছে, সাইন ইনভার্সেস। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাই, এটাকে আমি আগে লিখি, এখানে হচ্ছে লিখলে হচ্ছে কি হয়, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স, ই টু দি পাওয়ারটা আগে দিলাম, এটা মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন খেয়াল করেন এই যে পার্টটা আছে এইটুকু আর এখানে যে অঙ্কটা ছিল সেম জিনিস না, ঠিক আছে, কাজে এটাকে যখন আপনি আবার ইন্টিগ্রেশন করবেন আবার এই বড় জিনিসটা আসবে, ঠিক আছে, আবার কিন্তু আপনি সাইন ই টু দি পাওয়ার এক্স পাবেন, মানে এটা হচ্ছে চলতেই থাকবে, এটা শেষ নাই, কারণ ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইট এটা কিন্তু দেওয়া ছিল প্রশ্নে, এটাকে করে কিন্তু আমি এই তিনটা পদ বিশিষ্ট এই অ্যান্সারটা পাইলাম, আবার এটাকে এইটুকু করলে আবার তিনটা পাবেন, কাজে এই সমস্যা শেষ নাই। এখন এটা করার জন্যই হচ্ছে এটার রেজাল্টটাকে আই ধরে নেবেন, ঠিক আছে, এখানে আই ধরে নেবেন, আই ধরে নিলে আমি এখানে লিখতে পারি যে আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস, এটাকে যেহেতু আই ধরে নিছি এখানে আমি আই বসা দিতে পারি, ঠিক আছে, কাজে এখানে আমরা ইন্টিগ্রেশনটা করা লাগতেছে না বারবার, জিনিসটা বুঝতে পারছেন, এই জন্য হচ্ছে এখানে এই জিনিসটাকে
আই ধরা হয়। এখন আইটা যদি ওই পাশে চলে যায় তাহলে আইটা যদি ওই পাশে চলে যায় তাহলে হচ্ছে মাইনাস আইটা ওই পাশে গেলে প্লাস আই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি এই পিসটা করি, ওইখানে তো আই ছিলই আর মাইনাস আইটা ওই পাশে গেলে প্লাস আই, আর ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তাহলে এখানে আই আর আই কত হয়, টু আই ইকুয়াল টু, এখানে ই টু দি পাওয়ার এক্স আপনি কমন নিতে পারেন, সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি আছে, কিন্তু প্লাস সি এখানে আসলে প্লাস সি না, প্লাস সি লাগবে না, কারণ হচ্ছে এখানে তো হয়তো আপনি আই নিয়ে নিছেন, আই এর ভিতরে একটা আছে। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে, বা না লিখলেও চলে না লিখলেও চলে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স, আর ওখানে টুটা আছে, টুটাই এসে ভাগ দিয়ে দিবেন, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এইভাবে করবেন। দেখেন এখানে কতগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটু দেখেন, এখানে অঙ্কগুলো যেগুলো আছে এখানে ই টু দি পাওয়ার এক্স কস এক্স এটাও সেম ভাবে করবেন আপনাদের জন্য, ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স এটাও সেম, ওইখানে সাইন টু এক্স এর জায়গায় এম এর সূত্র করবে, টু দিয়ে ভাগ হবে। আমি এই তিন নম্বর অঙ্কটা, চার নম্বরটা দেখাচ্ছি, এখানে ই টু দি, এটা একটু জটিল। তাহলে এখানে আই এল এ টি ই, ই সবার পরে, তাহলে ই কে ভি ধরবেন, কস কে ইউ ধরবেন, তাহলে এটা যেহেতু আই তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু কস ফোর এক্স কে রাখলাম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ডিএক্স, এই অঙ্কটা একটু ভালো করে দেখবেন ভেজাল আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন, তার মানে হচ্ছে কস ফোর এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ডিএক্স, বাইরে আর একটা ডিএক্স। আচ্ছা এখানে কত হয়, কস ফোর এক্স ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স সি, আর এম এর জায়গায় যেটা থাকে সেটা দিয়ে ভাগ, মাইনাস থ্রি দিয়ে ভাগ, মাইনাস ইন্টিগ্রেশন কসের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন, আর এখানে এম এর জায়গায় ফোর আছে সো ফোর দিয়ে ভাগ, আর ই টু দি পাওয়ারটা কি, ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স এম দিয়ে ভাগ। তাহলে এখানে কি হয় বলেন, এটাকে যদি আমি একবারে লিখি, এটাকে একবারে লিখলে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স কস ফোর এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস, দেখেন এই ইন্টিগ্রেশনের ভিতরে একটা মাইনাস চিহ্ন আছে, বাইরে একটা মাইনাস চিহ্ন আছে, মাঝখানে ইনটু চিহ্ন আছে, তাহলে এই মাইনাস হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর সামনের মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হলো তিন চার বারো, তাহলে হচ্ছে আমি সামনে ওয়ান বাই টুয়েলভ লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ সাইন ফোর এক্স ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ডিএক্স। এখন দেখেন এটা কিন্তু আবার ইউভি পরে, এখানে ইউ কাকে ধরবেন, ভি কাকে ধরবেন, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে আর ত্রিকোণমিতিক ফাংশন আছে, ত্রিকোণমিতিটাকে ইউ ধরবেন, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স কস ফোর এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান বাই টুয়েলভ, এখানে কি সাইন ফোর এক্স কে রাখবেন ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবেন, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস, আর যেহেতু সামনে মাইনাস আছে এই জন্য এটা প্লাস ওয়ান বাই টুয়েলভ ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। ঠিক আছে, দেখেন আমার সূত্র ফলানোটা এখানে বুঝছেন কিনা, সাইন ফোর এক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ সাইন ফোর এক্স ইন্টিগ্রেশন অফ কস থ্রি আর হচ্ছে মাইনাস ডি সাইন ফোর এক্স। আচ্ছা আমি একটা ভুল করছি মনে হয়, এখানে আপনারা খেয়াল করেন নাই, এখানে দেখেন একটা জিনিস ভুল হয়েছে, যে এই যে ডিফারেন্সিয়েশন যখন আমি করলাম কস ফোর এক্স যখন করছি ডিফারেন্সিয়েশনে কিন্তু ভাগ হয় না, এই যে দেখছেন এরকম ভুল হবে, ইন্টিগ্রেশনের বেলায় কিন্তু এম দিয়ে ভাগ হয়, ডিফারেন্সিয়েশনের বেলায় কিন্তু এখানে গুণ হয়, এখানে ফোর গুণ হবে, এখানে ফোর গুণ হলে এই ফোরটা থাকবে না, এখানে ফোর, এখানে যদি ফোর গুণ হয় তাহলে হচ্ছে এখানে ফোর উপরে থাকবে আর থ্রি নিচে থাকবে, ফোর বাই থ্রি, ঠিক আছে, এখানে ফোর বাই থ্রি আসবে, দুজনের সাথে ফোর বাই থ্রি প্লাস ফোর বাই থ্রি, যাই হোক যেটাই বলেন, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমি করি, ওখানে আমার কত ছিল, এখানে ছিল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স কস ফোর এক্স ডিভাইডেড বাই থ্রি
এটা সামনে মাইনাস ছিল আই ছিল ইকুয়াল টু ছিল তারপর ছিল হচ্ছে কি প্লাস 4 বাই 3 প্লাস না মাইনাস 4 বাই 3 ছিল মাইনাস 4 বাই 3 ছিল আর এখানে হচ্ছে কি সাইন 4x ছিল সাইন 4x সাইন 4x ই আর হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 3x কে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই মাইনাস 3 তারপর এখানে ছিল হচ্ছে প্লাস 4 বাই 3 প্লাস 4 বাই 3 আর হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আর হচ্ছে cos sin 4x এর ডিফারেনশিয়েশন ছিল sin 4x কে করলে হচ্ছে cos 4x ইনটু m দিয়ে গুণ 4 দিয়ে গুণ আর হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 3x এটা ইন্টিগ্রেশন ছিল মাইনাস 3 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 3x cos 4x ডিভাইডেড বাই 3 এখানে মাইনাস আর সামনে মাইনাস তাহলে এখানে কি হয় মাইনাসে মাইনাসে 4 বাই 3 তিরিক্ষে 9 4 বাই 9 ঠিক আছে এখানে 4x তারপর এখানে একটা মাইনাস আছে এই সামনে প্লাস আছে তো প্লাসে মাইনাসে এটা হচ্ছে মাইনাস হয়ে যায় নাকি 3 তিরিক্ষে 9 আর হচ্ছে এটা মাইনাস এখানে 3 এখানে 3 এখানে 9 আর 4 এই 4 4 4 16 ইন্টিগ্রেশন অফ cos 4x e টু দি পাওয়ার মাইনাস 3x dx এখন দেখেন এই যে এই এই যে ইন্টিগ্রেশন পার্টটা এটা কিন্তু আমার মেইন অঙ্ক মানে i তাহলে এটার জায়গায় আমি লিখব হচ্ছে মাইনাস i আর এইটুকু হচ্ছে সেম থাকবে ঠিক আছে আর এখানে কিন্তু 16 বাই 9 আছে মাইনাস কাজে এইটা যদি ওই পাশে চলে যায় তাহলে এখানে কত হবে i প্লাস 16 বাই 9 i ইকুয়াল টু এই দুইটা এটা আমি লিখলাম না এখানে তাহলে লসাগু করলে 9 তাহলে হচ্ছে 9i প্লাস হচ্ছে 16i তার মানে হচ্ছে 25i বাই 9 ইকুয়াল টু এটা ঠিক আছে এখন যেটা করবেন আপনারা সেটা হচ্ছে আইটাকে রেখে এই 25 বাই 9 ওই পাশে ভাগ দিয়ে দিবেন ভাগ দিলে আমি এখানে দেখাচ্ছি তাহলে এখানে হবে হচ্ছে i ইকুয়াল টু এখানে হবে হচ্ছে আপনার i ইকুয়াল টু 9 বাই 25 আর হচ্ছে এখানে যেটা ছিল এই দুইটা এখানে লিখে দিবেন ঠিক আছে তারপর কাট চাইলে কাটাকাটি করতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে যে অঙ্কটা আছে দেখেন এই অঙ্কটা এখানে কিন্তু আমি একটু আগে করলাম যে e টু দি পাওয়ার হচ্ছে এই অঙ্কটা আমরা করছি এটাকে যদি ভাঙ্গি দেখেন ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin x দুইটা হয় sin x dx প্লাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x cos x dx ঠিক আছে এখন এটা আপনাদের আমি একটা কাজ দিছিলাম যে e টু দি পাওয়ার x sin x এটা হচ্ছে এটাকে ধরবেন হচ্ছে i1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin x dx এবং এটার কিন্তু একটা রেজাল্ট আছে ঠিক আছে e টু দি পাওয়ার x sin x dx এটার রেজাল্টটা হচ্ছে এটাকে যদি আপনি i1 ধরেন এবং এটাকে যদি করেন এটাকে করলে হচ্ছে পাইবেন হচ্ছে আমি অঙ্কটা দেখছি না e টু দি পাওয়ার x বাই 2 দেখাইছিলাম e টু দি পাওয়ার x বাই 2 আর হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি এটা হচ্ছে যদি আই অন ধরেন আর আই টু কে যদি এই পরেরটাকে ধরেন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার আপনারা এটা নিজেরা করবেন আমি এখানে করছি না ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এটা আপনাদের বাসার কাজ ছিল দেখেন দুই নম্বর অঙ্ক সম্ভবত এটাকে যদি করেন এটাকে করলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই 2 এখানে হচ্ছে কজ এক্স প্লাস সাইন এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ঠিক আছে এটা কিন্তু অবশ্যই করবেন আমি কিন্তু এখানে না করে দেখাচ্ছি যে জিনিসটা করলে কি হয় তাহলে এটা পুরোটার রেজাল্ট কি হবে আয়ন প্লাস আই টু তার মানে হচ্ছে আই ইকুয়াল টু হবে আয়ন প্লাস আই টু এখন যদি এই মান বসায় দেন ই টু দি পাওয়ার এক্স বাই 2 দুইজনের মধ্যে থেকে কমন যায় দেখেন দুইটা যোগ করলে কমন যায় আর হচ্ছে কমন গেলে এখানে থাকে হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স আর হচ্ছে এখানে থাকে প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স আর দুইটা সি মিলে একটা সি এখানে কজ এক্স কজ এক্স কাটেন তাহলে এখানে থাকে ই টু দি পাওয়ার এক্স বাই 2 আর সাইন সাইন হচ্ছে 2 সাইন এক্স তাহলে এখানে হচ্ছে 2 2 কাটা যায় 2 2 কাটা গেলে এখানে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এখন এখানে ঘটনাটা কি হইলো ঘটনাটা হচ্ছে যে এখানে ঘটনাটা হচ্ছে যে এফ অফ এক্স আমরা যদি প্রথম ব্র্যাকেটে যেটা আছে এখানে সাইন আছে সাইন এই সাইনটাকে যদি আমরা হচ্ছে এ এফ অফ এক্স ধরি সাইন এক্স কেটাকে যদি এফ অফ এক্স ধরি তাহলে সাইন প্রাইম এক্স মানে এটা ডিফারেনশিয়েশন ফরম্যাট কি হবে কস এক্স হবে ঠিক আছে এবং রেজাল্টটা কি আসছে দেখেন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স ঠিক আছে আমি যে দ্বিতীয় সূত্রটা বলছিলাম তার মানে এখানে যে অঙ্কটা আছে এটা এটা কোন ফরম্যাটে আছে ই টু দি পাওয়ার এক্স এখানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স এই ফরম্যাটে আছে এবং এটা রেজাল্টটা কি আসছে রেজাল্ট আসছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি
ঠিক আছে, এইটাই দেখেন আমি এখানে সূত্র আকারে লিখছি, দেখেন এখানে সূত্রটা খেয়াল করেন, এখানে সূত্রটা হচ্ছে e টু দি পাওয়ার x f অফ x প্লাস f প্রাইম x, মানে হচ্ছে একটা ফাংশন তার ডিফারেন্সিয়েশন যদি যোগ আকারে থাকে সেইটার সাথে যদি e টু দি পাওয়ার x গুণ আকারে থাকে তাহলে এটা রেজাল্টটা কি হবে, e টু দি পাওয়ার x f অফ x, ঠিক আছে। এটাকে আমরা একটা সূত্র আকারে ধরতে পারি, একটা অঙ্ক করি, একটা অঙ্ক করলে জিনিসটা আপনাদের জন্য ক্লিয়ার। যেমন এখানে দেখেন, এখানে আছে ইন্টিগ্রেশন, এখানে আসলে গুণ করেন আগে, e টু দি পাওয়ার x কে রেখা গুণ করেন, এখানে হচ্ছে sec x এর সাথে 1 গুণ করলে sec x, আর হচ্ছে sec x এর সাথে tan x গুণ করলে sec x tan x। এখন খেয়াল করেন, এটাকে যদি আমি ফাংশন অফ x ধরি sec x কে, তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি হয়, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে sec tan, এটা জানেন আপনারা sec x tan x, এটা কিন্তু এখানে আছে, তার মানে এটা হচ্ছে কোন ফরম্যাটে আছে, e টু দি পাওয়ার x f অফ x প্লাস f প্রাইম x dx, তার মানে এটা সূত্র কি, ইন্টিগ্রেশন, এটা ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে e টু দি পাওয়ার x f অফ x প্লাস c, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার x f অফ x এর মান কত, sec x প্লাস c। এটাকে যদি আপনারা ম্যানুয়ালি ভেঙে এই দুইটাকে যদি আলাদা আলাদা ভাবে আপনারা ইউভি এর এই ফর্মুলা দিয়ে করেন তাহলে কিন্তু রেজাল্ট এটাই আসবে, আমরা শর্টকাটে এভাবে করবো এবং সাইড নোটে এটা দিয়ে দেখা দেবো, ঠিক আছে। এখানে আরেকটা অঙ্ক আছে, এটা 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 সেম জিনিস, দেখেন এখানে f অফ x কে যদি আপনি লন x ধরেন তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা সবাই জানেন যে 1 বাই x, তাহলে দেখেন এটা ওই ফরম্যাটে আছে, তাহলে এটা কি হবে, e টু দি পাওয়ার x f অফ x প্লাস c, ঠিক আছে। আগে এখানে লিখে নেবেন যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এটা হচ্ছে f অফ x প্লাস এটা হচ্ছে f প্রাইম x dx, ঠিক আছে, তাহলে হচ্ছে e টু দি পাওয়ার x f অফ x কত, e টু দি পাওয়ার x ln x প্লাস c, শেষ। ঠিক আছে, এটা আসলে আপনাদের করতে দেওয়ার দরকার ছিল। আচ্ছা, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখেন, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, দেখেন এখানে e টু দি পাওয়ার x কে যদি আমরা আলাদা করি, আলাদা করার পর এখানে কি থাকে, x থাকে 1 প্লাস x স্কোয়ার থাকে। এখন এটা দেখে আপনারা বলেন 1 প্লাস x হোল স্কোয়ার থাকে, এটা দেখে ভালো করে বুঝতে পারছেন যে এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের দুই নম্বর রুটস, যে যে স্কোয়ার থাকলে এটাকে আপনারা ভাঙতে পারেন হচ্ছে x ডিভাইডেড বাই 1 প্লাস x হোল স্কোয়ার, এটাকে লিখতে পারেন হচ্ছে a বাই 1 প্লাস x প্লাস b বাই 1 প্লাস x হোল স্কোয়ার, এভাবে করে a b বের করতে পারেন, ঠিক আছে, অথবা এটাকে কভার আপ দিয়েও করতে পারেন, কিন্তু আমি হচ্ছে এখানে একটা টেকনিক্যালি একটা অঙ্ক করবো, টেকনিক্যাল, এখন আমি এখানে একটা টেকনিক ইউজ করবো, টেকনিকটা কি, দেখেন এখানে আছে 1 প্লাস x হোল স্কোয়ার, তা আমি উপরে 1 প্লাস x লিখলাম, অতিরিক্ত কি আনলাম, অতিরিক্ত হচ্ছে 1 আনলাম, এই 1টাকে মাইনাস করে দেব। এখন কি হয়, এখানে দেখেন ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এই প্রথমটার সাথে প্রথমটা যদি আলাদা করেন 1 প্লাস x ডিভাইডেড বাই 1 প্লাস x হোল স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস x হোল স্কোয়ার, তাহলে এটা কি হয়, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, এটা একটা কাটা গেলে থাকে 1 বাই 1 প্লাস x মাইনাস 1 বাই 1 প্লাস x হোল স্কোয়ার, তাহলে দেখেন এখন এটাকে যদি আপনি f অফ x ধরেন প্রথমটাকে 1 বাই 1 প্লাস x মানে হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে সূত্র কি, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার n হচ্ছে 1 মাইনাস n মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে মাইনাস 1 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে এখানে হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস x নিচে যদি চলে যায় তাহলে হচ্ছে স্কোয়ার, দেখেন এই জিনিসটা কিন্তু সেকেন্ডে আছে, কাজেই এটাকে যখন আপনি করবেন তাহলে এটা কি পাবেন, e টু দি পাওয়ার x f অফ x, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার x f অফ x কত, 1 বাই 1 প্লাস x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু ভর্তি পরীক্ষা অনেকবার আসছিল এবং অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই অঙ্কটা দেখবেন ভালো করে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, ইন্টিগ্রেশন বাই পার্টসের এটাই শেষ, ইন্টিগ্রেশন বাই পার্টস আমাদের শেষ, আমরা এটা আর করবো না, এই জিনিসগুলো আপনারা দেখবেন, এই দুইটা লেকচার যদি দেখেন পার্ট ওয়ান পার্ট টু দেখেন তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসে কোনো সমস্যা থাকার কথা না। আপনারা ভিডিও দেখার পরে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো হচ্ছে বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। সবাইকে ধন্যবাদ।